এই মুহূর্তে রয়েছি আসানসোলের বানপুর গুরুদ্বারা মাঠে এই গুরুদ্বারা মাঠে প্রশিক্ষক শুরু হয়েছে ক্যারাটার এই ক্যারাটা প্রশিক্ষণ শিবিরে প্রায় একশোর অধিক যে গৃহবধী রয়েছে তার সঙ্গে বাচ্চারাও রয়েছে কামাল হোসেন ক্যারাটা প্রশিক্ষক তিনি বিনামূল্যে এই প্রশিক্ষণ শিবির চালু করেছেন তার দাবি যে আর কাণ্ডে খুন ও ধর্ষণ হয়েছে যে তরুণী চিকিৎসক তার পর থেকেই যে ঘরের মহিলারা বিশেষ করে এই প্রশিক্ষণে যোগ দিচ্ছেন বিনামূল্যে এই প্রশিক্ষণের শিবির চালু করার পর অনেকেই যে গৃহবধূ রয়েছে এবং বাচ্চারা রয়েছে তারাও এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন তাদের একটাই উদ্দেশ্য যে যে কোনো কাজে বা যে কোনো মুহূর্তে নিজেকে আত্মরক্ষা করতে পারবে এই ক্যারাটা প্রশিক্ষণ নিয়ে তাই এই কেনাটা প্রশিক্ষণে তারা যোগ দিয়েছেন বাচ্চা এবং পাঁচ থেকে পঞ্চাশ বছরের সকলের জন্য মিশন সেল্ফ ডিফেন্স ফ্রি ট্রেনিং এটা ক্লাস করাচ্ছি আর এইখানে ট্রেনিংয়ের কোনো পয়সা আমি নিই না এবং কোনো স্টুডেন্ট বা কোনো প্যারেন্টসদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয়নি আর কর হওয়ার পরেই মহিলারা এখন আসছে যেহেতু আগে মহিলারা আসেনি ওনারা সেল্ফ ডিফেন্সটাকে সেইভাবে নিত না এবং ভাবতে হয়তো সেলফ ডিফেন্স শেখার কোনো প্রয়োজন নেই কিন্তু যেখানে মহিলারা কোনো ডক্টর আর্জি করে যে ঘটনা আপনারা জানেন সেখানে সুরক্ষিত নেই এই জন্য ওনারা চাইছে যে জব করি চাকরি করি স্কুল টিচার যে যে প্রফেশনে কাজ করে তারা চাইছে যে নিজের সেফটি এবং সেলফ ডিফেন্স শিখলে সে আত্মরক্ষা করতে পারে খুব ভালোভাবেই শেখাচ্ছেন আর দিন দিন ক্যান্ডিডেট বেড়েও যাচ্ছে মানে সবাই ইন্টারেস্ট দেখাচ্ছে এই ব্যাপারটাতে নিজেকে প্রোটেক্ট করার জন্য যেহেতু একা একা বাইরে বেরোতে হয় অনেক কাজ করতে হয় সেই জন্য নিজেকে বাঁচানোর জন্য এইসব একটু একটু শিখে রাখছি যে মহিলারা রয়েছে তারা এই প্রশিক্ষণে যোগ দিয়ে খুব উৎসাহী এবং খুব আনন্দিত উপভোগ করছে আসানসোল থেকে উৎপল পাতর আমার শহর কলকাতা টিভি